সালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনারা দুয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার আর একটা রেসিপি ঠক রান্নার রেসিপির ভিডিও নিয়ে আইছি। আশা করি আর সবার কাছে ভালো লাগবো। সব সময়ের মতো ভালো লাগলে একটা লাইক দিয়া দেখা শুরু করবা, আর ভালো না লাগলেও একটা লাইক দিলে এবার ভিডিও দেখতে থাকবা, দেখতে দেখতে একদিন ভালো লাগে যাব ইনশাল্লাহ। তো আজকে ঠক রান্না করবো চাউল দিয়া, রাইস আর তিরবিসি আর কি, তিতো আর আমরা সবে চিনি। তো ওই কেন দেখলে আমি রাইস বাজি আর ফার্স্টে খুব ভালো করি আমি চাউল বাজিমু। চাউল বাজিয়া যখন চাউলের কালার চেঞ্জ হয়ে যাব তখন আমি ও তিরবিসি দিমু। তিতো আর আমরা সবেও চিনি, আর বাংলাদেশে তো আর তি বড়া আছে, আর ঈদে ইংল্যান্ডেও আজ দা টেস্কত তি পাওয়া যায়। তো দেখলে আমি তি দিলে এলাম চাউলের মাঝে, আমার চাউল ভাজা হয়ে গেছে, চাউলের কালার ব্রাউন হয়েছে, তারপরে আমি তি দিছি আর কি। তো আমরা যদি এরকম টক রান্না করি তে ফার্স্টে আমরা খুব ভালো করে চাউলে ভাজা লাগবো, ভাজিয়া তির বিছি দিলে ওরকম সুন্দর একটা দৃশ্য দেখা যায়, খুবই সুন্দর দৃশ্য দেখালি। আর যদি চাউল ঠান্ডা ঠান্ডা থাকে কম ভাজা হয় তে থি এরকম ফুটিত নাই আর কি, ই যেরকম সুন্দর ইয়া ফুটে। আর যত বেশি থি ফুটাইতা ফার্মু আমরা তত বেশি আর কি নাইস একটা ফ্লেভারও আয়, বাজা বাজা একটা গ্রান আয়, আর টকও টেস্টি হয়। আর গরমের দেশও তো এরকম একটা টক হইলে অসম্ভব মজা আর কি। আর আমরা তো এই দেশে ঠান্ডা ঠান্ডা তারপরেও ভালো লাগে, তির যে একটা গ্রান আয় বা চাউলের একটা গ্রান আয়। তো আপনারা আমার সাথে থাকবা আর ভিডিওটা ফুল ওয়াচ করিয়া, নতুন যারা ভাই বোন আছেন আজকে আমার ভিডিও দেখবা, ফার্স্ট আপনারা ফুল ওয়াচ করিয়া চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লিছেন আপনারা অসংখ্য ধন্যবাদ দিয়ার, ভিডিওটা যদি ভালো লাগে তে শেয়ার দিবা। তো দেখরা তারপরে আমি একটা একটা করি আমি প্রসেসিং কীরকম করি আপনারা দিয়ে শেয়ার করবো। এখানে দেখরা আমি টক দেওয়ার লাগিয়া কি তেঁতুল রাখছি, তেঁতুল বা তেঁতই যদি চাইন জলপাই দিয়া করতে পারবা। তো আমি তেঁতই দিয়া বালা পাই আর কি, তেঁতইরও তো একটা আলাদা একটা টেস্ট আছে। তো এখন আমি তেঁতই ভিজাই রাখি দিলাম, সফট হয়ে যাব। আর তারপরে আমি তি আর চাউলরে ও দেখরা আমি ব্লেন্ডার করিলি আর আমি ব্লেন্ডারও পাউডার করিলি আর। তো আমার পাউডার করা হয়ে গেছে, দেখরা আমি একটা ডেগর মাঝে ডালি দিলাম। তো আমার পাউডার করা শেষ হয়ে গেছে, এখন আমরা রান্না শুরু করবো। আমি কুকারও বয়া রাখছি আবু, আমি কুকারও গ্যাস অন দিছি না। তো ফার্স্টে আমি পানি দিলাইমু, আমি একটু গরম পানি দিয়া রাখি, উম গরম থাকি একটু টান পানি দিমু। উত্রাইল পানি দিলেও চাউলে আর থিয়ে দলা দলা মানে গুটি ধরি লিব, আর ঠান্ডা পানি দিলেও ঠিক আছে, ঠান্ডা পানি দিলেও দেওয়া যাইব। তবে এরকম পানি দিলে একটু টান পানি দিলাইলে আর কি, উম থাকি টান পানি দিলাইলে আর দোলা ধরত নাই। তারপরে অনবরত নাড়াচাড়া করতে হইব, যখন আমি এখনও আবো কুকার অন দিছি না, আমি পরিমাণ মতো লবণ আর অলয়দর পাউডার দিমু, খুবই কম খরচে আর কি, অনেক টেস্টি একটা রেসিপি। তো দেখলে আমি লবণ দিলাইলাম, পরিমাণ মতো অলয়দর দিলাইলাম, 1 টিস্পুন পরিমাণ অলয়দর পাউডার দিলাইলাম আর কি দিয়া। এখন আমি ওরকম অনবরত নাড়াচাড়া করা লাগবো না, যদি আমরা নাড়াচাড়া স্টপ করি তে নিচে ধরি লিব, আর নিচে ধরলে ফুড়া ফুড়া আর একটা গন্ধ আইব, টেস্ট যে তার একটা বাজার একটা টেস্ট থাকে বা ফ্লেভার থাকে একটা যাইব গিয়া। তো দেখরা আমি নাড়াচাড়া করি, আর যত সময় উতরাইছে না কি অত সময় নাড়াচাড়া করমু, তারপরে যখন বাবল আইব আস্তে আস্তে বাবল উঠে যাব তখন দেখবা কতটুকু
গণ হয়, যদি আমরার কাছে আর কি বেশি গণ লাগে তে আবার উতরাইয়া পানি রে উতরাইল পানি দিলাইম। আর যদি চাই আর কি একটু গণ গণ খাইতাম তাইলেও আমরা ওরকম গণ রাখিলিম। তো দেখরা এখানো এখন আস্তে আস্তে বাব লাইয়র উতরাই যার গিয়া। ও দেখরা খুবই সুন্দর লাগে দেখতে, কালারটাও সুন্দর হয়েছে। আর এখন যে আমি তেঁতুল ভিজাইয়া রাখছি, তেঁতুলও সফট হয়ে গেছে, আমি সবগুলা দিলাইলাম। যদি আপনারা চাইন, যদি কেউ চাই নাকি যে তেঁতুল গুলিয়া তার যে চাবা আছে চাবা ফালাই দিতা শুধু পানি দিতা তাও পারবা। তো আমি চাবা সৌ দিলাইলাম। আর এখন দেখবা 10 মিনিট পরিমাণ উতরাইছে আর কি। এখন দেখরানি কতটুকু গণ হয়েছে। ও এখন যদি চাই নাকি তে উতরাইয়া পানি উতরাইয়া দিয়া ফাতলাও করতে পারবা, আবার চাইলে ওরকমও রাখতে পারবা। তাই আমি ওরকম রাখি দিমু। আর উতরানির পরে আপনারা যদি কোরিয়ান্ডা থাকে ধনিয়া পাতা তে দিতে পারবা, আমার কাছে আজকে নাই, আমি আর দিলাম না। আর এদিকে আমি ফান বয়া তেল দিয়া রাখছি, তেল গরমও হয়ে গেছে। ও দেখা তেল গরম হয়ে গেছে। এখন আমি আমরা যেরকম আর কি ডাইল বাগার দিই সেম আমরা ওরকম আর কি রসুন দিয়া বাগার দিলাইনি। আর রসুন যে সুন্দর যখন কালার আসবো তখন আমি বাগার দিব। আর তো দেখছেন আমি কোনো অন্য কোনো মশলা দিছি না, অন্য কোনো রকম কোনো মশলা দিছি না, পেঁয়াজও দিছি না, বাদ বাকি আর যা পাউডার অকল আছে কিছু দিছি না। তো আমার ওই গেল বাগার দিলাইলাম বিসমিল্লাহ করিয়া। আপনারা আমার সাথে থাকবা, যেরকম সাপোর্ট দিয়া যাইরা ওরকম সাপোর্ট দিবা। আর আজকে আর ও পর্যন্ত সব বালা থাকবা, নেক্সট আরও কোনো ভিডিও দেখা হইব কত হইব। আর দেখলানি খুবই সুন্দর হয়েছে, যেরকম দেখতে সুন্দর খাইতে ওরকম টেস্টি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।